পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ ঘটকালি শুরু করেছেন। নিজের বিয়ে নিয়ে দুঃসহ অভিজ্ঞতা থাকলেও ঘটনাটি সত্য। বিয়ের জন্য পাকিস্তানি তরুণ তরুণীদের উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দিচ্ছেন তিনি। জানা গেছে জেমিমা এখন সিনেমার চিত্রনাট্য নিয়ে বেশ ব্যস্ত ছিলেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর লেখা সিনেমা হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট। লন্ডনের লেস্টার স্কোয়ারে একটি হলে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এ সময় একটি টিভি সাক্ষাৎকারে জেমিমা জানিয়েছেন তিনি তরুণ তরুণীদের জীবনসঙ্গী খুঁজে দেবার কাজ করছেন। তবে পাশাপাশি তিনি বলেন পাকিস্তানে থাকাকালীন তার জীবনের অভিজ্ঞতাই তাকে এই কাজে উদ্বুদ্ধ করেছে। Having come back from living in Pakistan for 10 years, I came back and had reflected on my experience of seeing successful arranged marriages up close in my ex-husband's family, which was pretty conservative, and ours was the only non-arranged marriage in the family. জেমিমা তার সিনেমা সম্পর্কে বিভিন্ন টিভি বা টক শোতে অংশ নিচ্ছেন। সেখানেও তিনি একই ধরনের কথা বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন নিজের জীবনের আলোকে তিনি পাকিস্তানি সমাজের অনেক কিছু জেনে গেছেন, যা মনে রাখলে দীর্ঘ শান্তিময় একটি সম্পর্ক ধরে রাখা সম্ভব। আর এই কারণে তিনি মনে করেন পারিবারিক উদ্যোগে বিয়ের আয়োজন ভালো এবং সফল হয়। উল্লেখ্য, 1995 সালে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পরে প্রধানমন্ত্রী ইমরান খানকে বিয়ে করেছিলেন যুক্তরাজ্যের নাগরিক জেমিমা গোল্ডস্মিথ। 2004 সালে তাদের বিয়ে ভেঙে যায়। তাদের দুটি সন্তান। বিচ্ছেদের পর পাকিস্তান ছেড়ে সন্তানদের নিয়ে লন্ডনে স্থায়ী হন জেমিমা।